মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কি সমস্যা হয়েছে তোর বল, আমাকে বল। তুমি পারবে না বর্দা, তোমার তো কমার্স ছিল, এটা বটানি। বটানি তো কি হয়েছে আমাদের ঠিক করে বল না, আমরা না হেল্প করে দেব। তোমাদের তো আর্টস ছিল, ওই যে কাকিয়া, কাকিয়া ছিল বেঙ্গলি আর তোমার ছিল হিস্ট্রি, সুতরাং চুপ করো। আচ্ছা তোর সমস্যাটা কি সেটা তো বল। করলা, করলা নিয়ে প্রবলেম। করলা? করলা কি বলো? করলা নিয়ে সমস্যা কোথায়? করলা খেতে তিতো। করলা ভাজা ভাব, হ্যাঁ অসাধারণ। আর শুক্তোতে করলা, উফ দারুন দারুন। আমি করলার আরো নানা রকম রান্না জানি, করলাকে গোল গোল করে কেটে সর্ষে ফোড়ন দিয়ে এক ধরনের ঝোল, বুঝতে পেরেছো? স্টপ ইট, এসব কি হচ্ছে নাকি? আমি করলার কথা বলছি। আমি বুঝতে পারছি না, প্রপার প্রপার ছবি আঁকতে হবে, প্রপার ডেফিনিশন লিখতে হবে। করলা ছবি কোনো ব্যাপারই না, আমি এক্ষুনি সবজির জায়গা থেকে নিয়ে আসছি, দাঁড়াও। চুপ করো তুমি, এটা বোটানি, বুঝতে পেরেছো? তোমার ওই রান্না বান্না, ঘর পরিষ্কার করা, ঘর মোছা নয়, গাইয়া ভূত কোথাকার। করলা, করলা না না না, করলা। হ্যাঁ আপনার মতোই তিতো করলা। এবার শুয়ে পড়ুন। আমি এখন নোটস কোথায় পাবো? আমি তো কিছুই বুঝতে পারছি না, কি আনসার হবে, কালকে এক্সাম। মিলিকে একটা ফোন করি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আন্টি, মিলিকে একটু দিন না প্লিজ। ও নেই, ওকে। পূজা, এই পূজা, তুই পড়বি পরে, খেতে চল খেতে চল। তুই সারা বছর না পড়ে এখন পড়তে বসেছিস, তারপর নোটস চাইছিস, চল খেতে চল। আরে আমি পরে খাবো, তুমি এখন যাও তো। মানে এই চল তো, চল খেতে চল, এই চল চল ফুসু। আরে সারা জেগে নোটস লিখতে হবে, কি যে লিখবো আমি কিছুই বুঝতে পারছি না। একি স্ট্রেঞ্জ, ও মাই গড, এটা কে লিখলো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।